গায়ের রং কালো, তাই অনেক কটাক্ষ শুনতে হয়েছিল বলিউড অভিনেত্রী শান্তি প্রিয়াকে। অক্ষয় কুমারের বিপরীতে সৌগন সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। স্যাম্বর্ণা ছিলেন বলে তার সহশিল্পীরা তাকে নিয়ে হাসাহাসি করতেন, কিন্তু সুন্দর মুখশ্রী ও সুন্দর অভিনয়ের কারণে অল্পদিনেই জনপ্রিয়তা পেয়েছিলেন শান্তি প্রিয়া। মিঠুনের সঙ্গে মেহরবান ও ফুল অরঙ্গার সিনেমা করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। বিয়ে করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে, সেই সিদ্ধার্থ যিনি শাহরুখ খানের সঙ্গে বাজিগার সিনেমায় ছুপানা ভি নহিয়া তা গানে অভিনয় করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বিয়ের দু বছরের মাথায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শান্তিপ্রিয়ার স্বামী সিদ্ধার্থের। বর্তমানে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন শান্তিপ্রিয়া।